হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো চলো ব্লগটিকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকালে উঠেই রান্নাঘরে চলে এসেছি আর এসেই দেখো বাসনপত্র কালকে রাতের সব ছড়ানো, এগুলোই এখন ধুয়ে পরিষ্কার করবো। তারপরে হচ্ছে ফ্রিজে ছিল মাছ, কালকে বাবা বাজার থেকে দু রকমের মাছ নিয়ে এসেছিলো, সেটাও ফ্রিজে রেখেছিলাম। এই যে বার করলাম একটু ঠান্ডা হোক, আর এই যে শোনার জন্য ফল বার করেছি, ফ্রিজে ছিল এটাও, তো ওই জন্যই আর কি সব বার করে রাখলাম এখন থেকে যাতে করে ঠান্ডা হয়। তো চলো সমস্ত কিছু পরিষ্কার করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপরেই দেখো কিচেন থেকে বাসনপত্র সমস্তটাই কলপাড়ে নিয়ে গেছি। তো তারপরে চলে এসেছি আবার কিচেনে, এসে দেখো ঘরগুলো ভালো করে আমি ঝাড় দিয়ে নিয়েছি, এখন কিচেনটাই বাকি ছিল। তো তারপরে এসে দেখো এই যে ঝাড় দিচ্ছি, আর কালকে রাত্রে মানে রুটি করেছিলাম, তো দেখো আটা পড়ে পুরো বিশ্রী অবস্থা, তো সেটাই পরিষ্কার করছি। তো ফার্স্টে দেখো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি, তারপরে ঝাড়ু দেওয়া হয়ে গেলে মুছে নেব আমি ঘরটা ভালো করে। আর এর ভিতরেই তোমাদের সঙ্গে ভাবলাম কিছু কথা শেয়ার করি। তো সেটা হচ্ছে কি বলতো, মানে তোমরা অনেকেই বলতে পারো যে শুধু এইটুকু মানে সকালবেলা উঠে কি বলতো মানে অতটা সময় পাই না, ওই জন্যে কিন্তু ঘরের এই যে দরজার সামনে একটু করে মুছি, আর হচ্ছে রান্নাঘরটা পুরোটাই মুছি। আর যেহেতু নিয়ম যে সকালবেলা উঠে ঘর মানে ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে মানে মুছতেও হয়, ওই জন্যে কিন্তু ঘরের দরজার সামনে থেকে একটু করে মুছা হয়। আবার যখন স্নান করার আগে পুরো মানে লাঠি নিয়ে আসি, তখন তো লাঠি দিয়েই হচ্ছে পুরো ঘর বারান্দা তখন মোছা হয়। আর সকালবেলা যে নিয়মটা থাকে যে ঘর বারান্দা পরিষ্কার করতে হয়, ওর জন্যে কিন্তু এই যে এইটুকু করে মুছে নিই আমি। তো অনেকেই কমেন্ট করতে পারো যে এরকম করে এত অল্প করে ঘর বারান্দা মানে মোছামুছি হয় কেন, তো ওই জন্যেই বললাম আর কি। তো এই যে দেখো আমি অল্প করেই কিন্তু মুছলাম, দেখলে তোমরা বারান্দার অল্প, আর হচ্ছে এই যে ঘরের সামনের দিকে সামনের দিকটাই অল্প করে। তো তারপরে দেখো আবার আমি রান্নাঘরের দিকটা যাচ্ছি, তো এখন হচ্ছে গ্যাসটা মানে মুছবো। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে একটা কমেন্ট মানে বারবার পাচ্ছি, একটাই কমেন্ট যে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বোন তোমার তোমার কিচেনে তো সাদা পাথর লাগানো, তাহলে তুমি যখন রান্না করো তাহলে নিশ্চয়ই মানে কিচেনে যে পাথরগুলো লাগানো সেগুলো তো নোংরা হয়ে থাকতো তাই না, তো এত পরিষ্কার কী করে। তো তাকে আমি বলতে চাই যে এই যে দেখো তুমি দেখতেই পেলে, আর ভিডিওটা তুমি কিন্তু স্কিপ করোনা, পুরোটাই দেখো তাহলে বুঝতে পারবে। আর তার কারণ হচ্ছে আমরা মানে আমি বলো কিংবা আমার শাশুড়ি মা, তো যেই আমরা রান্নাঘর পরিষ্কার করতে আসি না কেন, এই পাথরগুলো তোমরা দেখতেই পেলে যে এই যে দেখো ভালো করে মুছলাম আমি, তো মুছা হয়ে গেছে আমার। তো এই এই একটা কারণেই কিন্তু রান্নাঘরের পাথরগুলো এত পরিষ্কার, প্রতিদিন কিন্তু মোছা হয় ওই জন্যেই। তো তুমি বারবার কমেন্ট করছিলে ওই জন্যেই তোমাকে বললাম। তো এইদিকে দেখো পরিষ্কার করা হয়ে গেছে পাথরগুলো, এখন হচ্ছে নিচে মানে যেখানে গ্যাসটা রাখা হয় আর কি ওইখানটা পরিষ্কার করে নিচ্ছে। আগেই বললাম যে আটা মেখেছিলাম, কালকে রাত্রি রুটি করেছি, ওই জন্য ভীষণ নোংরা হয়েছে, পরিষ্কার করে নিয়েছি সমস্তটাই। আর এই যে দেখো বারান্দাটা মুছে নিয়েছি, ঘরের সামনে মুছেছি, এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি। তো এখন হচ্ছে চলো বাইরের দিকটায় চলে যাব। তো তারপরেই দেখো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আবার তোমাদের দেখাতে, যে দেখো কতটা পরিষ্কার হলো। আর এখন হচ্ছে আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে, আর আমার পাশে কিন্তু আমার সোনা আছে, তোমরা বুঝতেই পারছো। এই যে দেখো সোনাও কথা বলছে, তো এই যে দেখো ওর ভয়েস তোমরা পাচ্ছো আর কি, এতক্ষণ ঘুমাচ্ছিল ওই জন্যে আর কি, আর এক্ষুনি উঠে পড়েছে। আর এই যে দেখো জামা কাপড়গুলো বের করে রেখেছি, এগুলো ধোয়া হবে। তো তারপরে এই যে সোনার ঠাম্মি দুধ দিয়ে গেছে দেখো, আর এই দুধটাই আমি এখন ভালো করে ফুটিয়ে রাখছি সোনা খাবে। সমস্ত কাজ গুছিয়ে এই যে সোনাকেও ঘুম থেকে তুলে নিয়েছি, মানে ও একাই উঠে গেছিল। এই যে দেখো একটু টাটা দাও তো। তো এই যে দেখো সোনা কত দুষ্টু করছে এখন, এই যে কত দুষ্টু করছে দেখেছো, বকে দেবো এবার। ও একটু ভয় নেই, বলছি দুধটা জাল হয়ে যাক তারপরে তুমি খাবে, এত দুষ্টু মানো। ও আর চকলেট খেয়ে কি করেছিস এই জামাই, এই যে কাঁচতে লাগে না আমার, হ্যাঁ কাঁচতে হয় না কি, একটু টাটা দাও তো, টাটা। ওই যে দেখো তুমি, ওই যে একটু টাটা দাও, মারি এই মারি, এই
করে টাটা দাও তো, টাটা টাটা টাটা, একটু টাটা দিই তো, টাটা ভালো করে দাও, টাটা দাও। এবার দাদাকে ডাকো তো, দাদা দেখো, দাদা জোরে ডাকতে হয় না হলে শোনা যায়। তো তোমরা দেখতেই পেলে যে সোনা হচ্ছে কত আমার সঙ্গে বক 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 করলো। তো তারপরেই দেখো আমরা চলে এসেছি এই যে স্যালাক্স নিয়ে, আর সোনার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো দুধটা ফুটিয়ে অল্প একটু বাটিতে নিয়ে নিয়েছি, আর স্যালাক্স দিয়ে আমি এই যে গুলতে শুরু করেছি দেখো। আর ওই পাশে তোমরা একটা গামলায় দেখতেই পাচ্ছ, সকালবেলা আমি ফ্রিজ থেকে ফল বার করে রেখেছিলাম যাতে করে একটু মানে গরম হয় আর কি। তো সকালে আমি ভুল বলে ফেলেছিলাম, বলেছিলাম যে যাতে একটু ঠান্ডা হয়, তো ওটা আমার একটু ভুল ছিল। তো চলো রান্নাঘরে যাই, সকালে রান্নাবান্না আমার হয়ে গেছে, তো চলো তোমরা দেখবে। তো এইদিকে দেখো সকালে পালং শাক রান্না হয়েছে গাজর দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর এখানে পমফ্লেট মাছের ঝোল। আর এই দিকটায় আমি দুটোই করেছি, আর মা এখন রান্না করছে দেখো ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর এটা হচ্ছে রুই মাছ। তো এই যে দেখো মাছ ভাজছে এক পাশে, আর এক পাশে হচ্ছে ফুলকপি আর আলু সিদ্ধ করে রেখেছে। তো এটাই হচ্ছে রান্না হবে, মানে আমি দুরকম করে গেছিলাম, সোনা ঘুম থেকে উঠে গেছিলো ওই জন্যেই। তো তারপরে দেখো মা এই যে হচ্ছে সবার জন্য এই যে ভাতটা হচ্ছে জুড়াতে দিচ্ছে যাতে মানে ভীষণ গরম, তো ওই জন্যে। আর এই যে দেখো বাবা হচ্ছে বেগুন খাবে, মানে রাত্রেবেলা বলেছিল যে বেগুন পোড়া খাবে রুটি দিয়ে, তো ওই জন্যেই তুলে এনে রাখা হয়েছে বেগুন টেবিলের উপরে। তো এই যে দেখো মায়ের রান্না কিন্তু এখনও শেষ হয়নি। তো তারপরে এইদিকে দেখো আমাদের যে দুধ নেয় ঘোষ, তো তিনি চলে এসেছে। তো এই যে দেখো দুধ নিয়ে চলেও যাচ্ছে। তো চলো এখন সকালের খাওয়া দাওয়া সেরে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি। তো এখানে দেখো সকালের খাওয়া দাওয়া শেষ, তো এখন হচ্ছে সোনার জন্য একটা সাবান নিয়ে এসেছে তোমাদের দাদাভাই কালকে রাতে, ওর সাবানটা শেষ হয়ে গেছিলো। তো দেখো তারপরে হচ্ছে সোনার জন্যে যে সাবানটা নিয়ে এসেছিলো সেটাই দেখছিলাম যে ভালো করে যে কতদিন অবধি ডেট। তো তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে নিয়ে এসেছিলো, আমাকে বলেছিলো যে ডেটটা দেখবে, তো সেটাই দেখছিলাম। আর সোনা দেখো এইদিকে মানে সাবানটা মানে ওকে দেখতেই দিচ্ছে না। তো কী বলো তো, মানে সোনার সাবানটা কালকেই শেষ হয়ে গেছিলো, আর এটা হচ্ছে ওর ডক্টর যেটা লেখে সেই সাবানটাই ইউজ করি, কারণ হচ্ছে হট করে মানে কোনো কিছুই মানে নিজেরা সিদ্ধান্ত নিয়ে কিন্তু ইউজ করি না কোনো কিছুই না। মানে কোনো যদি খাবারও খাওয়াতে হয় সেটাও কিন্তু ডক্টরের কাছে শুনেই খাওয়াই, তো এরকমটাই আর কি। তো তারপরে এই যে দেখো সোনা এই যে সাবানটা নেওয়ার জন্য দেখো কী করছে, তারপরে নিয়েই নিল আমার হাত থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে তারপরে আমি সাবানটা আবার নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এই যে দেখো ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম সাবানটা কেমন। তো তারপরেই দেখো দু তিনজনা তোমরা কমেন্ট করেছো যে তুমি ভয়েস দেওয়ার সময় কেন পাশ থেকে অত গাড়ির শব্দ হয়। তো চলো তোমরা নিজেরাই দেখে নাও কেন এত গাড়ির শব্দ হয়, একদম রাস্তার পাশেই বাড়ি, আর এই যে একভাবে গাড়ি যায় রাস্তা দিয়ে, মানে বন্ধ নেই, আমি ঘরের দরজা জানলা দিয়েই ভয়েস দিই, কিন্তু তবুও কেন বুঝতে পারি না যে গাড়ির সাউন্ডটা কেন আসে। তো যাই হোক এর জন্যেই দেখো মানে বন্ধ নেই গাড়ি যাওয়া, অটো টোটো মানে একভাবে চলতেই থাকে। তারপরে এই যে দেখো ওই জন্যেই আর কি হচ্ছে ভয়েস দিতে গেলে একটু প্রবলেম হয়ে যায় আমার, তো কিচ্ছু করার থাকে না। তো ওর জন্যে আমি কিন্তু ভোরবেলাতেও ভয়েস দিই অনেক সময়, অন্য অন্য দিন তোমরা দেখবে যে গলা মানে চেঞ্জ হয়ে যায় ভোরবেলাতে দিই, তো এরকম হতেই থাকে আর কি ওই জন্যেই। তো তারপরে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো, দোকানের মাল আনতে গেছিলো, তো চলো দরজাটা ওকে খুলে দিই। তো দেখো এই যে দেখো বাইরেই দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, চলে এসেছে বাড়ি এই যে। তো ও আগে দোকানের মালপত্রগুলো গোছাবে, তারপর হচ্ছে ঘরে ঢুকবে, তো ততক্ষণ অবধি ওয়েট করি, দেখি কখন দোকানের মালপত্র গোছানো হয়। আর এই যে দেখো নতুন লাইট লাগিয়েছে আজকে বাইকে, ওটাই দেখছিলাম। তো ঘরে এসে সোনা ঘুম থেকে উঠে গেছে দেখছি, আর এই যে দেখো টাটা দিচ্ছে সবাইকে, মানে জানলার পাশে দাঁড়িয়েছিলাম, তো রাস্তা দিয়ে মানে গাড়ি যাচ্ছে আর ও সেটাই দেখে, আর দেখছিল আর বলছিল টাটা টাটা, তো এরকমটাই আর কি। তো এই যে দেখো মানে একভাবে বলেই যাচ্ছিল টাটা টাটা। তো তারপরে দেখো সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই দুপুরে যখন দোকানের মাল নিয়ে আসতে গেছিলো তখন কিন্তু পাউরুটি নিয়ে এসেছিলো আর ঘরে ছিল ডিম। তো তারপরে এই যে দেখো সন্ধ্যেবেলা
তো দেখো সন্ধেবেলা ডিম টোস্ট বানাচ্ছি দুজনের জন্যে, মানে আমি আর তোমাদের দাদা ভাই দুজনের জন্যেই, কারণ বাবা আর মা দুজনের হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওই জন্যেই বাবা আর মা খাবে না, তো ওই জন্যে আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই খাবো। আর রাত্রে না সত্যি বলতে মানে ভাতটা খেতে ভালো লাগছে না, আর দুজন খাবো, তো ওই জন্যে ভাবলাম আর রুটিও বানাবো না, তো এটাই খাবো, আর যদি খিদে পাই দুপুরের ভাত আছে ওটাই খাবো। তো ফাইনালি আমার ডিম টোস্টগুলো দেখো বানানো হয়ে গেছে, আর মা আর বাবা খাবে না, মা আর বাবা হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ ছিল সেখানেই খেয়ে এসেছে আর কি। তো এই যে দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছি একটু পেঁয়াজ কম দিয়ে, আর আমি একটু পেঁয়াজটা বেশি ভালো খাই ওর জন্যই। দেখো আমারটা এখনও প্যানেই আছে, এখনও নামাইনি। এই যে তো কেমন হয়েছে এই যে দেখো, আর ডিম টোস্ট খেতে বেশ ভালোই লাগে। তো চলো আজকের ব্লগটার বেশি বড় করছি না, ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।